ডক্টর হাদিউজ্জামান, যেই আলোচনায় ছিলাম প্রশাসন রাজনৈতিক সবাই যদি এখানে প্রভাব খাটায় পরিবহন খাতে, তাহলে পরিবহন খাতে শৃঙ্খলাটা ফিরবে কিভাবে, এই প্রশ্নটা আপনার কাছে করতে চাইছি। কিন্তু আমার একজন দর্শক রুহুল আমিন, তিনি প্রশ্ন করছেন, বিআরটিসি বাসে ভর্তুকি দেয় তবুও কেন অলাভজনক, বাস মালিকদের যখন অলাভজনক বলছেন তখন দোষ হচ্ছে কেন, এটাও একটু সাথে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার মনে হয় প্রশ্নটা যথার্থই যে বিআরটিসি বাস আসলে রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান হিসাবে ভর্তুকি পাচ্ছে, এবং আমাদের আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একটি নির্দেশনা দিয়েছে যে বিআরটিসি বাসে অর্ধেক ভাড়ার একটি বিষয় কিন্তু চলে এসেছে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনি জানেন যে আসলে মোবাশ্বের ভাই আরো ভালো বলতে পারবে যে স্বাধীনতার পূর্ব থেকেই কিন্তু আসলে বিআরটিসি বাসে যে হাফ ভাড়া বা অর্ধেক ভাড়ার এই বিষয়টা ছিল, কিন্তু এটা আসলে একটা প্রচলিত এবং অলিখিত একটি বিষয় ছিল। তো এই যে প্রধানমন্ত্রী নির্দেশনা আসলো এবং আমি যত জানি দুই তিন দিনের মধ্যে কিন্তু বিআরটিসি একটি প্রজ্ঞাপনা জারি করবে। তবে এখানে একটা জিনিস আমি একটু আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে প্রাইভেট সেক্টরে যে বাসগুলি চলছে এটাও কিন্তু সত্য কথা যে এই বাসগুলি কেনা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, অপারেশন করা, মেনটেন্স করা ওনারা নিজেদের টাকাই করছে এবং সরকারকে কিন্তু ট্যাক্স দিচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা দেখেছি যে বিগত 4-5 বছর ধরে কিন্তু তারা একটা পায়তারা চালাচ্ছে যে তারা এই মুহূর্তে এই হাফ ভাড়া বা হাফ পাস এটা তারা দিবেন না, কিন্তু অনেক মালিক কিন্তু আমরা এটাও স্বীকার করছি এই ধরনের কোনো বিষয় আগে ছিলই না। তো এইটা আমার কাছে মনে হয় যে এটা আসলে তারা একেবারে একটা মানে জনগণের কাছে একটা ফাঁকি দেওয়া কথা বলছে, এটা কখনোই সত্য না। এই হাফ ভাড়া তারাও নিতেন কিন্তু এখন তারা নিতে চাচ্ছেন না, এবং তাদের যেটা যুক্তি তারা দেখাচ্ছেন দু একটা পয়েন্টে আমি একেবারেই যে নালিফাই করব সেটাও আমি বলবো না। দেখেন, আমাদের 10-15 বছর আগেও যদি আমরা একটু পিছনে ফিরে তাকাই, আমাদের ঢাকা শহরের গড় গতিবেগ ছিল প্রায় 21 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই গড় গতিবেগ কিন্তু এখন প্রায় 5 কিলোমিটার পার ঘন্টায় নেমে এসেছে। তো ওনারা যুক্তিটা দেখাচ্ছে যে আগে যেখানে 6 থেকে 8টা ট্রিপ দিতে পারতেন, যানজটের কারণে তাদেরকে 3টা ট্রিপ দিতেই কষ্ট হয়। এবং যেটা হচ্ছে কি, আসলে আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের এই যে পরিবহন সেক্টরটা, এখানে কোনো সিস্টেম আসলে গড়ে ওঠেনি। এই সিস্টেমটা না গড়ে উঠলে এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের যে সিম্পটমস এবং জনগণের যে পালস, এই সিম্পটমস এবং পালস মাথায় রেখে একটা অ্যাডহক সলিউশন কিন্তু আসবে, কিন্তু এটা কোনো টেকসই বা একটা দীর্ঘমেয়াদী কোনো সলিউশন আসবে না যতদিন পর্যন্ত আমরা এই সিস্টেমটাকে চেঞ্জ না করতে পারছি। আপনি মোবাশ্বের ভাই ওনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি, আপনি কিছু আগে যে বাইরের দেশগুলো কিছু এক্সাম্পল দিচ্ছেন, এক্স্যাক্টলি এই মুহূর্তে ক্যালকাটায় আপনার রাষ্ট্রায়ত্ত 3টা পরিবহন সেক্টরের তারা বাস সিটির মধ্যে চালাচ্ছে এবং প্রাইভেট সেক্টরের বাস আছে, এবং তারা কিন্তু প্রতিযোগিতা করে কিভাবে একটা ভালো পরিষেবা দেওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আপনার রাষ্ট্রায়ত্ত হোক অথবা লাইসেন্সি পরিবহন সেক্টর হোক, সবাই কিন্তু আমাদের যে সরকার থাকে সেই সরকারের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে, সরকার সার্বিক একটা ম্যানেজমেন্টের দায়িত্ব নেয় এবং রেভিনিউ রিক্স বা রাজস্বের যে ঝুঁকি সেটা সরকার নেয়। আর যারা প্রাইভেট সেক্টর আছে তারা মূলত অপারেশন এবং মেইনটেন্সের দায়িত্ব থাকবেন এবং তাদের পারফরমেন্সের বেসিসে তাদেরকে পেনাল্টি অথবা রিওয়ার্ড দেওয়ার একটা সুযোগ থাকে, ফলে সেখানে একটা সিস্টেম থাকে। আমাদের যে বিদ্যমান যেভাবে যেভাবে পরিবহন সেক্টরটা চলছে আসলে এখানে কোনো সিস্টেমই নাই, এটা পুরোটাই একচ্ছত্র একটা আধিপত্যের ভিতর দিয়ে চলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার অনেক সময় ডিসিশন নিতে আমি যেটা মনে করি কিছুটা পিছিয়ে ফিরে যেতে হয়, তার কারণ হচ্ছে আমাদের সামনে কোনো বিকল্প নাই। আমাদের সামনে যদি কোনো বিকল্প থাকতো আমরা এখন মালিকদেরকে যেভাবে টোয়াক্স করছি এটা কিন্তু করার দরকার পড়তো না। ক্যালকাটাতে আপনি দেখেন ব্রিটিশ আমল থেকে ট্রাম আছে, ওদের ওদের সার্কুলার রেল আছে, ওদের মেট্রো রেল আছে, ওদের সাবারবান রেল আছে, ওদের সিটি বাস আছে, দে হ্যাভ লটস, তার মানে তাদের বিকল্প আছে। তাহলে আমাদের যদি বিকল্প না থাকে আমরা এই শৃঙ্খলা ফিরবে কি করে, নাকি বিশৃঙ্খল থেকে বিশৃঙ্খল মানে আরো বেশি বাড়বে বিশৃঙ্খলা? স্থপতি মোবাশ্বের হোসেন, আর শুধুমাত্র কি গণপরিবহনেই, এই যে আমরা 2 সিটি কর্পোরেশনের যে হাল দেখলাম, দুজন চালকের কাছে 2 দিনে 24 ঘন্টার ব্যবধানে 2 মানুষ মারা গেলেন এবং 2 জনের 1 জনও চালক ছিলেন না, মানে সেখানেও কি চিত্র ফুটে উঠলো? শুধু কি বেপরোয়া গতি, বেপরোয়া চালক, মানে শুধু কি গণপরিবহনের ক্ষেত্রেই নাকি? না, আপনার চালক ছিল না চেয়ে বড় কথাটা আমার কাছে মানে অকল্পনীয় লাগছে। আমার 100টা গাড়ি আছে কিন্তু আমার এনলিস্টেড ড্রাইভার হলো 60 জন, তাহলে আমার 40টা গাড়ির বসে থাকার কথা। তাহলে এই ট্রান্সপোর্টের যে দায়িত্ব সিটি কর্পোরেশনের আছে, সে 60 জন ড্রাইভারকে দিয়ে কিভাবে একই সাথে
100টা গাড়ি চালাচ্ছে, এইটার জন্য তো তার ফাঁসির অর্ডার হওয়া উচিত ভাই। আইদার সে 40টা গাড়ি গোপনে চালাচ্ছে, আর পাবলিকলি যদি চালায় সে, তাহলে মানুষ মারার জন্য সে ব্যবস্থা করেছে। এত বড় ঘটনা একটি রাজধানীতে যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বসবাস করে সেই শহরে কিভাবে ঘটতে পারে আমি তো চিন্তাও করতে পারতেছি না। এই ঘটনার পরে আমাদের দৃষ্টি কোন জায়গায় দেওয়া হলো, ওই যে বেটার লাইসেন্স নাই তাকে ধরার জন্য। কিন্তু তাকে যে গাড়িটা দিল, একটা গাড়ির দাম কত, এই যে যেগুলি 12 হুইল 14 হুইল 8 হুইল, এই গাড়িগুলির তো মূল্যবান গাড়ি এবং এগুলি প্রত্যেকটাই সেকেন্ড হ্যান্ড গাড়ি না, সবগুলি নতুন গাড়ি। তো এই গাড়িটির রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তো একটা গ্রুপ অফ পিপুলের আছে, তাদের ব্যাপারে তাদেরকে তো পুলিশ ধরলো না কেন? তাদেরকে সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা অন দা স্পট তাদেরকে সাসপেন্ড করলো না কেন? আমার ব্রেনি কিন্তু কুলায় না, কি কারণে? এই যে প্রশাসনের কথা বলছেন, যদি পানিশমেন্টের ব্যবস্থা না থাকে, এবং হাদি যে কথাটা বললো পানিশমেন্ট এন্ড রিওয়ার্ড, প্রত্যেকটা জায়গাতে পানিশমেন্ট এন্ড রিওয়ার্ড এর ব্যবস্থা থাকতে হবে। আবার খালি আমি রিওয়ার্ড দিতে থাকলাম অথবা খালি পানিশমেন্ট দিতে থাকলাম, আমি কোনো রিওয়ার্ড দিলাম না, এই যে সমন্বয়হীনতা, এই জিনিসটা আমাকে মারাত্মকভাবে আহত করে। এবং আমরা এবং মিডিয়ার কাছে আমার কমপ্লেইন, মিডিয়া ওই ছেলেটাকে কোথায় ধরা হলো, কিভাবে ধরা হলো? র‍্যাব তার বক্তৃতা দিচ্ছে, র‍্যাব তো ধরলো না যে এই গাড়িটা সে পেলো কোথায়। তাহলে প্রথমেই তাকে বলতে হবে এই গাড়িটি সে চুরি করে নিয়ে আসছে, কারণ যার লাইসেন্স নাই, সিটি কর্পোরেশনের নতুন গাড়ি অর্থাৎ ব্র্যান্ড নিউ তৈরি গাড়ি কেনা কেনা গাড়িগুলি সে কিভাবে রাস্তায় নিয়ে যেতে পারে? তাহলে আমি মোবাসের যেহেতু দুই একটা গাড়ি নিয়ে আসতে পারি, আমার তো মনে হয় মানে এই চেইনটা খুঁজতে থাকলে মনে হয় যেন অনেক উপরের দিকে উঠেই আসবে। এই চেইনটা যদি খুঁজতে থাকা হয় যে কে দিল গাড়ি, তাকে কে অনুমতি দিল, এরকম করতে থাকলে নিশ্চয়ই তাকে তো প্রথমে আটকাতে হবে। নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি খুব অল্প সময় আছে, জনাব ইলিয়াস কাঞ্চন, এত বিশৃঙ্খলা অরাজকতা, তাহলে শৃঙ্খলা আসলে কি ফেরানো সম্ভব? শৃঙ্খলা যদি চাও, মানে আমরা যদি চাই শৃঙ্খলা আসবে না, এটা তো হতে পারে, কারণ পৃথিবীতে প্রবলেম থাকবে, প্রবলেম যখন আসে তখনই কিন্তু তার সলিউশন করা হয়। তো আমাদের যেহেতু প্রবলেম অনেক গভীরে, সেহেতু আমাদের প্রবলেম সলভটাও সেভাবে করতে হবে, কঠোর ভাবে করতে হবে, নাহলে আপনি পারবেন না। আমি বলবো যে সিঙ্গাপুরের উদাহরণ আমি দিতে চাই, সিঙ্গাপুরও কিন্তু আমাদের মতোই অবস্থা কিন্তু ছিল, কিন্তু সেখানে কিন্তু একজন কঠোর মানে একজন প্রেসিডেন্ট আসছেন, যিনি কিন্তু আজকে সিঙ্গাপুরকে কিন্তু একটা মডেল হিসাবে, কিন্তু এশিয়াতে একটা মডেল হিসাবে কিন্তু এটাকে দাঁড় করিয়েছে। তো কাজে যখন মানে অসুখ যত বেশি হবে, ওষুধ কিন্তু আপনাকে সেরকমই আপনাকে দিতে হবে। তো যে কারণে আমি আমি মনে করি যে এটা ঠিক করা যাবে না তা না, কিন্তু ইচ্ছা থাকতে হবে, এবং সেই ইচ্ছা অবশ্যই রাজনীতিবিদদের ইচ্ছা থাকতে হবে, এবং যারা এটাকে সমাধান করবে তাদের ইচ্ছা থাকতে হবে, তাদের সেরকম আন্তরিকতা থাকতে হবে। জনাব ইলিয়াস কাঞ্চন, অনেক ধন্যবাদ আপনাকে। সিটি কর্পোরেশনে কোন মেয়ররা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হলে পরে ওনারা যান, কিন্তু এই যে যান আজকে ওনাদের ডিপার্টমেন্টের মধ্যে যে ভূত করে গেছে, মানে গোড়ায় গলদ থাকলে হবে না। অনেক ধন্যবাদ জনাব ইলিয়াস কাঞ্চন, জনাব মোবাশ্বের হোসেন এবং ডক্টর হাদিউজ্জামান, আপনাদের তিনজনকে আজকের মতো আলোচনা শেষ করতে হচ্ছে। ধন্যবাদ দর্শক আপনাদের।